কাজগুলি অনেক মানুষরাই করে, বিশেষ করে ভারত বাংলাদেশ পাকিস্তানে, যারা কোরআন ও হাদিসের চর্চাও বেশি করে না। আর আলেমদের এক শ্রেণীর আলেম যারা কোরআন ও হাদিসের দিকে রাস্তা দেখায় না মানুষকে, ওই বাপদাদার ধর্ম যা চলে আসছে চিরাচরিত তাই দেখায়, আর ওই দেখা দেখি করতে থাকে। কাজ কি ভালো না, রোজা রাখব, এই করব, সেই করব, গরিব মিসকিনকে খাওয়াবো, ইত্যাদি ইত্যাদি, দলে দলে কবর জিয়ারত করব, এই করব, সেই করব, কোন মন্দ কাজ করলাম, কোন কবিরা গুনাহ করলাম, এগুলো হচ্ছে তাদের অজুহাত, যেগুলি শয়তানি ওয়াসওয়াসা। মনে রাখবেন আগে শুরুতেই যেন বলেছি যে নতুন নতুন কাজ ধর্মের নামে যদি হয় সেগুলি করতে হবে না, নিষিদ্ধ, নিষিদ্ধ, হারাম, বিদআ, দলালা। আর দলালার পরিমাণ হচ্ছে, পরিণাম হচ্ছে কি, জাহান্নামে যেতে হবে। ভালো করে শুনে রাখেন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাউজে কাওসার থেকে তাড়িয়ে দেওয়া হবে, সহিহ বুখারী সহিহ মুসলিম হাদিস আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাত পাওয়া মুশকিল হবে বিদাতীদের জন্য। জি হ্যাঁ, তো বিদাতীদের বেদাতী আমলকে রদ করে দেওয়া হয়, কবুল হয় না। মানে আমেল আমার লাইস আলী আমরনা ফওরাদুন, যেই কাজগুলি আমাদের সমাজে করে থাকে তার একটি কাজ অথচ সেটি বিদাত, সেটা হচ্ছে শুধুমাত্র রোজা রাখবে 15 শাবানের দিনে, আর নফল পড়বে সারা রাত 15 শাবানের রাতে। এটা হচ্ছে একটি বিদাত, কারণ এই মর্মে কোনো সহি হাসান মাকবুল গ্রহণযোগ্য হাদিস নেই। এই মর্মে যে হাদিসগুলি বয়ান করে আমাদের দেশের এক শ্রেণীর মৌলভী সাহেবগুলো, হুজুরগুলো, যারা হাদিসের জালও বুঝে না, মজুও বুঝে না, জয়ীফও বুঝে না, সনদ সূত্রও বুঝে না, আর বুঝলেও মানুষকে বাপদাদার ধর্মের দিকে ডাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসা দিনের দিকে ডাকে না, যার ফলে মানুষরা বিভ্রান্তির শিকার হয়। এই মর্মে যে হাদিসটি রয়েছে সে হাদিসটি মুহাদ্দিসিনে কেরাম অনেকেই, জি হ্যাঁ, কেউ সহি বলেননি, এক কথায় কেউ তো সহি বলেননি, কেউ তো হাসান বলেননি, বরং হাদিসটিকে মজু বলেছেন। আর অল্প কিছু আলেমরা বলেছেন দাইফুন, যেটা অত্যন্ত দুর্বল, হ্যাঁ, যার উপর কোনো মতে আমল করা যেতে পারে না। আর কেউ যদি জাল হাদিস বয়ান করে তাহলে সেই ব্যক্তি জাহান্নামে তার স্থান তৈরি করে নেবে, এত কঠোর শাস্তির কথা রয়েছে, কঠোর শাস্তির কথা রয়েছে। মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাক'আদাহু মিনান নার, সহিহ মুসলিম হাদিস। কেউ যদি আমার সম্পর্কে, কারণ নবী সম্পর্কে একটা কথা বলে দাও মানে ওটা ধর্ম হয়ে গেল, ওইটা তখন একটা সুন্নত তরিকা হয়ে গেল, ওইটা তখন ইসলামের একটা অংশ হয়ে গেল, কত বড় অপরাধ করলেন। আমার নামে মিথ্যা বললে অসুবিধা নেই, আমার ভুল হইতে পারে, আমার কথা ধর্ম না, আমার কথার পিছনে কোরআন হাদিসে দলিল না থাকলে সেটা দিন ধর্ম নয়, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নামে যদি চালিয়ে দিতে পারে তাহলে সেটা ধর্মে পরিণত হয়ে গেল। জি, এই জন্য নবী সাল্লাম কঠোর শাস্তির কথা বলেছেন, মান কাযাব আলিয়া মুতাআম্মিদান, কেউ জেনে বুঝে যদি আমার সম্পর্কে মিথ্যা কথা বলে। যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন 15 শাবানে রোজা রাখো, রাতে নফল পড়ো, জাল হাদিস অথচ এই যদি বয়ান করে আর মানুষকে জানাইলো না যে এটা জাল কথা, আপনারা এগুলো মানবেন না, এই কথা বললো না, ফালিয়া তাবাওয়া মাক'আদাহু মিনান নার, তাহলে সে যেন জাহান্নামে তার স্থান তৈরি করে নিক, জাহান্নামে যেতে হবে। যেই বক্তা বয়ান করে জাল হাদিস টিভিতে এসে অথবা স্টেজে এসে, সে জাহান্নামে যাবে, আর যারা তাদের অনুসারী হবে তাদেরকেও তাদের সাথেই উঠতে হবে, তাদের সাথে তাদের হাসর হবে। আল্লাহ পাক যেন আমাদের সকলের হেফাজত করেন। সুতরাং খাস করে 15 শাবানে রোজা রাখবেন না, আর খাস করে 15 শাবানের রাতে নফল পড়বেন না, সারা রাত জাগবেন না। যদি আপনাকে নফল পড়তে হয়, রোজা রাখতে হয়, তো উত্তম বিকল্প নেই, আপনার একটা রোজার জায়গায় বলছে 20-25টা রোজা রাখেন, উত্তম বিকল্প দিলাম না, এক রাত শুধু নফল পড়ার জায়গায় বললাম ডেইলি আপনি তাহাজ্জুদ পড়েন 2-4 ঘন্টা করে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের 1/3, 2/3, অর্ধেক, এই তিন রকম তার তাহাজ্জুদ ছিল, আপনি 1 ঘন্টাও পারেন না, আধা ঘন্টা কেন তাহাজ্জুদ পড়তে পারেন না, ডেইলি তাহাজ্জুদ পড়েন 1 ঘন্টা করে, কত ঘন্টা হয়ে যাবে, 30 দিনে 30 ঘন্টা তাহাজ্জুদ হয়ে যাবে। ডেইলি রাতে যদি 1 ঘন্টা করে তাহাজ্জুদ পড়েন তাহলে 30 ঘন্টা হয়ে গেলে, 1 ঘন্টা করে পড়লে, আধা ঘন্টা করে যদি তাহাজ্জুদ পড়েন, কোনো রকম শর্ট তাহাজ্জুদ, 8 রাকাত নামাজ যদি তাড়াতাড়ি করে পড়েন তো কমপক্ষে আধা ঘন্টা লাগবে, তাতে পরে 15 ঘন্টা হয়ে গেল। আর একটা রাত জেগে তো 15 ঘন্টা হয় না, একটা রাত যদি জাগেন, এক তো বিদাতি তরিকায় জাগলেন, কয় ঘন্টা হবে, 5-6 ঘন্টা হবে, তাহলে আপনাকে তো উত্তম বিকল্প দেওয়া হচ্ছে, ভালো তরিকা দেওয়া হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তরিকা দেওয়া হচ্ছে, ভালো পরামর্শ দেওয়া হচ্ছে, আল্লাহ পাক যেন বোঝার তৌফিক দান করেন। জি, 2 নম্বর যে বিদাতি কাজটি আমাদের দেশের লোকেরা করে অথচ এটি ইসলাম নয়, বিদাত, সেটা হচ্ছে 15 শাবানের রাতটিকে মনে করা যে এটা হচ্ছে কি, এর নাম হচ্ছে শবে বরাত, এর নাম হচ্ছে কি,
শবে বারাত। বারাত যদি বারাত থেকে না হয় মানে মুক্তির রাত, এই রাতে জাহান্নাম থেকে মুক্তি মিলে যাবে, হ্যাঁ শবে বারাত। কেউ কেউ বলেছে বারাত বারাত থেকে নয়, বারাত বারায়াবরি থেকে, মানে একবারে সেই অকাট্য ফয়সালার রাত, তার মানে ভাগ্যরজনী। প্রথম কথা এতে যেটা বলবো, ভুল ধারণা, ভ্রান্ত আকিদা, বিদাতি আকিদা যে এই রাতটির নাম কি বলা শবে বারাত, লাইলাতুল বারাত, সব মানে রাত, বারাতের রাত। এই শবে বারাত নামটি কোরআনেও নেই, সহি হাদিসও নেই, জয়ীফ হাদিসও নেই, কোনো জাল হাদিসও নেই। নামটি শুরু থেকে শেষ পর্যন্ত একেবারে বানাওয়াট নাম। সুতরাং শবে বারাত বলবেন না, পনেরো শাবান বলবেন। কি বলবেন আজকে থেকে? কি বলবেন আজকে? শবে বারাত। আপনি হয়তো বিদাতি কাজ করেন না, কিন্তু নাম বলছেন শবে বারাত, এই নামটি আপনার বিদাতি কথা। আপনি বলেন পনেরো শাবানের রাত বলবেন, নিসফে শাবান। হাদিসে কি এসছে? নিসফে শাবান, শাবানের অর্ধেক। কোন জায়গায় হাদিসে নেই যে লাইলাতুল বারাত, যেমন লাইলাতুল কাদার এসেছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কাদর। তাহলে আপনি বানাওয়াট নাম বলার অধিকার কোথায় পেলেন আপনি? নিসফে শাবান বলতে অসুবিধা কি? যেটা হাদিসে এসছে নিসফে শাবান বলবেন, যেটা আরবি ভাষা সেটা বলবেন আপনি নিসফে শাবান। তার নামটাই ভুল। কয়টা বললাম? দুটো বললাম তাহলে, না তিন নম্বর যেটা বলবো, এই রাতটিকে ভাগ্যরজনী মনে করা, এটা একটা ভ্রান্ত বিদাতি ধারণা। এই রাতকে কি মনে করা? তকদির লিখার রাত। সেজন্য বেশি বেশি নফল পড়ে আল্লাহর কাছ থেকে তকদিরটা কোন রং করে ভালো করো, গোটা বছরের তকদিরটা এই রাতে আল্লাহর কাছে কান্নাকাটি করে ভালো করো। এই এক ভ্রান্ত ধারণা, ভ্রান্ত ধারণা। এই রাত ভাগ্যরজনী নয়। যদি বাৎসরিক তকদিরের কথা বলে, এক তো সারা জীবনে তকদির, প্রত্যেক মখলুকের আল্লাহ পাক আসমান জমিনের সৃষ্টির 50,000 বছর আগে লিখে রেখেছেন, সেই হাদিসে রয়েছে। আর যদি বলেন যে বাৎসরিক একটা লিখনি হয় বা ফয়সালা ফেরেশতাদেরকে দেওয়া হয়, তো সেই রাতটি লাইলাতুল কাদার সেটা পনেরো শাবান নাই, সেটা পনেরো শাবান নাই। লাইলাতুল কাদার সম্পর্কে আল্লাহ বলেছেন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, যেই বরকতের রাতে কোরআন নাজেল হয়েছে, যেই লাইলাতুল কাদারে কোরআন নাজেল হয়েছে, সেটা রমজানে না শাবানে? সেটা রমজানে। রমজানের ওই বেজোড় 21, 23, 25, 27, 29 এই রাতগুলির কোনো একটি রাত হচ্ছে লাইলাতুল কাদার। সেই রাতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ হেকমতের কাজের ফয়সালা করা হয়, হেকমতের কাজ, মানুষের ভাগ্য তকদির। তাহলে এই ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম সুরায়ে দোকানে যে শুরুতে রয়েছে, এই আয়াতের আলোকে আর সুরায়ে কদরের আলোকে কাদার মানে তকদির হয়। লাইলাতুল কাদারকে লাইলাতুল কাদার কেন বলা হয়? বেশ কয়েকটা কারণের মধ্যে একটা হচ্ছে এটা হচ্ছে তকদিরের রাত। তাহলে তকদিরের রাত হচ্ছে কোনটি? লাইলাতুল কাদার, রমজান মাস। তকদিরের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, কোন দিনে দোয়া করবেন? লাইলাতুল কাদারে দোয়া করেন, আর না হলে সারা সারা বছর দোয়া করেন, যে কোনো সময়। আল্লাহ আমার ভাগ্যটা ভালো কর, হ্যাঁ আমার ছেলে মেয়ে ভালো কর, আমার জীবনটা ভালো কর, আমার দুনিয়া আখেরাত ভালো কর, সবসময় দোয়া করেন। কিন্তু এই নিসফে শাবানে শবে বরাত নাম দেবেন আর বলবেন ভাগ্যরজনী, এটা বেদাতি ধারণা। কয়টা বললাম? তিনটা বললাম তাই না? চার নম্বর বেদাত হচ্ছে এই পনেরো শাবানের রাতে হালুয়া আর রুটি আর ভালো ভালো খাবার তৈরি করে নিজে খাওয়া আর গ্রামের গরিব মিসকিন আত্মীয় স্বজনকে খাওয়ানো, এটাও বেদাতি কাজ, এটাও বেদাতি কাজ। আর আশ্চর্য হবে এই বেদাতি কাজ কোনো হাদিস দ্বারা প্রমাণিত না, একেবারে ঝুটা মিথ্যা কথা, মিথ্যা ধর্ম। আর এটা এমন মিথ্যা বানিয়েছে, তারা বলছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহদের মাঠে কি হয়েছিল? দাঁত মোবারক শহীদ হয়েছিল। দাঁত মোবারক কি হয়েছিল? শহীদ হয়েছিল। শহীদ হওয়ার পরে দাঁত যেহেতু শহীদ হয়েছে, দাঁতে প্রচণ্ড ব্যথা, কোনো কিছুই তিনি খেতে পারছিলেন না। কি খেয়েছিলেন? হ্যাঁ কি খেয়েছিলেন? বলছে হালুয়া খেয়েছেন। হালুয়া খাওয়া সহজ, গিললে হয়ে যায়, হালুয়া খেয়েছিলেন। তো এই জন্য এই হালুয়া খেয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেজন্য আমরাও কি করছি? হালুয়া খাচ্ছি। আর হালুয়া খাওয়াচ্ছি গরিব মিসকিনকে কোন রাতে? এই শাবানের পনেরো তারিখে। আর ওদের ওদের এই এই মিথ্যা কথাতে তারা বলছে যে ওহদটা হয়েছিল শাবান মাসে, অথচ ওহদের ইতিহাস পড়ে দেখেন সিরাতুন নবীতে ওহদের যুদ্ধই হয়েছিল শাওয়াল মাসে। শাবান, তারপর আসলো রমজান, তারপরে আসলো কি? হ্যাঁ শাওয়াল। তো শাওয়াল মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহদ হলো, ওহদে দাঁত শহীদ হলো। দাঁত শহীদ হয়ে যে হালুয়া খেয়েছেন এইটাও মিথ্যা কথা, হ্যাঁ ধরেই নিলাম, কারণ হালুয়া যেহেতু বাঙালি খাবার সেজন্য বাঙালি বিদাতিরা ওইটাকে বানিয়েছে যে হালুয়া খেয়েছেন।
আচ্ছা হালয় যদি খেয়ে থাকেন, ধরেই নিলাম তো নবী কখন খেয়েছেন, দাঁত ভাঙার দু মাস আগে না দাঁত ভাঙার পরে? হ্যাঁ, দাঁত ভাঙার দু মাস আগে হালুয়া খেয়েছেন না দাঁত ভাঙার পরে? যদি খেয়ে থাকেন তো দাঁত ভাঙার পরে খেয়েছেন, তাই না? কিন্তু বিদাতিরা আর লোভ সামলাইতে পারে না, বিদাতি হুজুররা লোভ সামলাইতে পারে না, বিদাতি মহল লোভ সামলাইতে পারে না। বলছি এত আর সবুর করা যাবে না, ধৈর্য ধরা যাবে না, দুই মাস আগেই হালুয়া খেয়ে বসছে, দুই মাস আগেই হালুয়া খেয়ে বসছে। এটা চার নম্বরের ভুল বললাম, চার নম্বরের বিদাত। পাঁচ নম্বরের বিদাত দিয়ে আলোচনা শেষ করে দেবো। পাঁচ নম্বরের বিদাত হচ্ছে যে আমাদের দেশের এক শ্রেণীর লোকেরা কবরস্থানগুলিকে এই রাতে কি করে, লাইটিং করে, আলোকিত করে, আর তারপরে দলে দলে দল বেঁধে কবর জিয়ারত করতে যায়। আর মিথ্যে রচনা করেছে তারা যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি এই শবে বরাতের রাতে, তাদের দেওয়া নাম, আমাদের নাম না, আমরা নিসফে শাবান, এই শাবান মাসের 15 তারিখের রাতে নাকি তিনি সাথী সঙ্গীদেরকে নিয়ে দলে দলে কবর জিয়ারত করেছেন। একেবারে ডাহা মিথ্যা কথা, মিথ্যা কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো দিনে কবর জিয়ারত করেছেন? একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়েশার ঘর থেকে, মায়েশা যখন ঘুমিয়ে গেছেন, উঠে হেঁটেছেন কবর জিয়ারত করেছেন করতে, বাকি যেটা আমাদের লোকেরা জান্নাতুল বাকি বলে, জান্নাতুল বাকি নামটাও ভুল, কারণ জান্নাতুল বাকি মানেও বাকিতে যদি কবর পেয়ে যায় তাহলে জান্নাত, তাই না? এটা বেনামাজি, ও যদি মদিনার হয় আর ওখানে মরে যদি দাফন হয়ে যেতে পারে তো জান্নাতের আশা করে বসে আছে। শিরককারীও যদি হয়, নাস্তিকও যদি হয় মুসলিম, আর যদি ওইখানে বাকিতে চান্স পেয়ে যায় কোনোদিন মদিনায় মরে, তাহলে জান্নাত পেয়ে গেল, এই ভুল ধারণা না। জান্নাতুল বাকি নাম কোনো হাদিসে নেই, আর যদি কেউ বলে আছে তো নিয়ে আসো, একটা হাদিস লাগবে, বেশি লাগবে না। জান্নাতুল বাকি নাম দেওয়া বিদাত, আর মক্কার কবরস্থানের নাম জান্নাতুল মুআল্লা বলা বিদাত। হ্যাঁ, দেখেন আপনারা যাবেন ওইখানে তো বাসগুলি থামে, হ্যাঁ, আল মুআল্লা কবরস্থানের কাছে লেখা আছে মাকবারাতুল মুআল্লা। কি লেখা আছে? মাকবারাতুল মুআল্লা, আরবি যদি পড়তে পারেন, আল মুআল্লা কবরস্থান, মাকবারা মানে কবরস্থান। হ্যাঁ, আর এখানে লেখা আছে মাকবারাতুল বাকি, মাকবারাতুল বাকি, বাকির কবরস্থান, আর আমাদের দেশের লোকেরা জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা দিলেন জান্নাতে। মক্কায় মরলি জান্নাত, আর মদিনায় মরলি জান্নাত, আর ওখানে কবর পেলেই জান্নাত। দিন থাকা নাই থাক, আখেরাতের চিন্তা থাকা নাই থাক, নামাজ থাকা নাই থাক, একেবারে বিদাতি ধারণা, আর এইসব মানুষকে বিভ্রান্ত করা। জি হ্যাঁ, এসব বিদাতির নাম, এসব নাম বলবেন না। বলছিলাম দলে দলে কবর জিয়ারত করা এটা ইসলামে নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে এক বছরও কেউ প্রমাণ করতে পারবে না যে 15 শাবানের রাতে কবর জিয়ারত করেছেন, এক নম্বর কথা। দুই নম্বর কথা, নবী সাল্লামের সুন্নতি তরিকা শুনবেন কবর জিয়ারতের, তিনি দল বেঁধে যেতেন না। আমাদের দেশের তরিকা কি, ঈদগাহে এলান করে দিল, জুমা মসজিদে এলান করে দিল, অথবা গোটা গ্রামের লোকে, অঞ্চলের লোককে দাওয়াত দিয়ে দিল। কিসের জিয়াফত? হ্যাঁ, কবর জিয়ারতের জিয়াফত, কবর জিয়ারতের জিয়াফত দিয়ে দিল। একবার প্রমাণ করেন তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন সাহাবীর, হ্যাঁ, নিজের স্ত্রীর, নিজের 3 মেয়ে মারা গেছে তার সামনে, নিজের আত্মীয় স্বজন, কোন সাহাবীর কবর জিয়ারতের জন্য সাহাবাদেরকে বলেছে চলো আমরা সবাই মিলে কবর জিয়ারত করতে যাই? মসজিদে নবী একদিন এলান করছেন চলো আমরা কবর জিয়ারত করতে, দেন তো প্রমাণ দেখি। তাহলে এটা তরিকা বিদাত, হ্যাঁ, এই তরিকা বিদাত। কবর জিয়ারত করতে যাবেন আখেরাত স্মরণ করার জন্য, আপনি একা গেলে বেশি আখেরাত স্মরণ, একা গিয়ে যেইভাবে আপনি কবরের সামনে কাঁদতে পারবেন লোকের সামনে হতে পারবেন না, যদি আপনি মুখলেস লোক হন। আর লোক দেখানো যদি ধোকাবাজি করা হয় তাহলে লোকের সামনে কাঁদতে পারবেন, একা কাঁদন আসবে না। ধোকাবাজদের কাঁদন মানুষের সামনে আসে, একা কাঁদন আসে না। আর যারা মুখলেস আল্লাহর বান্দা তাদের নির্জনে কাঁদন আসে, মানুষের সামনে কাঁদন আসে না। জি, কারো রিয়াকারিতা তো লোক দেখানো নিয়ত আসতে পারে না। নবী সাল্লাম ওইভাবে দল বেঁধে কবর জিয়ারত করতেন না। নবী করিম সাল্লামের যুগে কবর জিয়ারতের জিয়াফত টিয়াফত আর দাওয়াত ফাওয়াত ছিল না, বোঝা গেছে? আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সুন্নতি তরিকা জিয়ারত করেছেন, নিজের একটা ফায়দা যে আমার আখেরাত স্মরণ হবে, মৌত বলে চিন্তা হবে যে আমার ভাই মারা গেছেন, আমাকেও মরতে হবে কখন। দুই নম্বর, ওই কবরবাসীর ফায়দার জন্য তাদের জন্য কিছু দোয়া করে আসবো, তাদের গুনাহ খাতা মাফ হবে, তাদের মর্যাদা উঁচা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সমস্ত রকমের বিদাত থেকে, শিরক থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, আর সুন্নতগুলি কায়েম করার তৌফিক দান